কেমন আছো তোমরা? আজকে সকালটা রান্নাঘর থেকে শুরু করছি। ওই যে কেননা আজকে হাঁটতে যেতে পারিনি, আমি কালকে হাঁটতে গিয়ে পায়ে খুব ইনজোর হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। পাটা কেটে গেছে বলে আজকে প্রচুর ব্যথা ছিল, সেই কারণে হাঁটতে যেতে পারিনি, কিন্তু উঠতেও একটু সেই কারণে দেরি হয়েছে। যেদিন আমি হাঁটতে যাই সেদিন অনেক সকালে ওঠা হয়। আজকে এখনই রান্নাঘরে ঢুকে গেছি, এখন টিফিন বানাবো। তোমরা কে কী করছো, কেমন আছো? অবশ্যই ভালোই থাকবে, আমি সবসময় কামনা করি তোমরা সবাই, আমার পরিবারে যারা আছো তারা সবাই ভালো থাকবে। আজকে কী টিফিন বানাচ্ছি সেটা তোমাদেরকে একবার দেখাই। টিফিনে বানাবো, রুটি তো হবেই, কেননা হাজবেন্ড রুটি ছাড়া কিচ্ছু পছন্দ করে না সকালবেলা খেতে। আমারও খুব একটা ভালো লাগে না যে অন্য কিছু খাই, রুটি মানে ভাতটা ভালো লাগে না, এছাড়া অন্য কোনো জিনিস বানালে আমি খেয়ে নিই, বানাতে আমাকেই হয়। তা ফুলকপি কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর আদা কেটে নিয়েছি, এখানে একটু আলু ভাজার মতন কেটেছি, তার সাথেও পেঁয়াজ আছে, এই যে রসুন কুচি করেছি। এবারে দু রকমের টিফিন হবে, কেননা যা আমি আটা মাখা রয়েছে সেই আটায় দুজনের রুটি হবে না, মেয়ে কেউ রুটি দিতে পারবো না, আর ওর বাবারও যা আছে হবে না, সেই জন্য একটু হোম মিনিস্টারি ম্যানেজ করতে হবে। তা কীরকম ম্যানেজ করবো সেটাও তোমাদেরকে বলি। মেয়ে ভাত ভাজা খেতে পছন্দ মানে খুবই ভালোবাসে, সেই জন্য মেয়ের জন্য ভাত ভাজা বানাবো, তার হচ্ছে এই হচ্ছে উপকরণগুলো। আর হাজবেন্ড ফুলকপি আলু দেবো না, আলু খেতে ভালোবাসে না, আলু খাওয়া বারণও আছে, এই দুটো ভাজবো আর রুটি বানাবো। আচ্ছা, আর আমার জন্য কালকের একটু ঢেঁড়স আর আলু ভাজা আছে, ভাজি মুড়ি দিয়ে ম্যানেজ করে নেব, তাহলে হোম মিনিস্টারিটাও আমার থেকে যাবে আর কোনো ঝামেলাই হবে না। কিন্তু আমার একটু ঝামেলা হবে, খাটনিটা একটু বাড়লো, একবারে একটা টিফিন করে নিলে হয়ে যেত, কিন্তু দু রকমের টিফিন বানাতে হবে। তাও তো হোম মিনিস্টারিটা আমার কীভাবে আমি ম্যানেজ করছি সেটাও দেখার বিষয়। চলো টিফিনটা বানিয়ে ফেলি খুব তাড়াতাড়ি। হাজবেন্ড বাজারে গেছে, বাজার থেকে আসুক, কী কী বাজার আনে তারপরে রান্নার যে কী করবো সেটা তোমাদেরকে দেখাবো তখনই। এখনও রান্না কী হবে সেটা এখনও ভেবে উঠতে পারিনি, কেননা এখনও আমার হাজবেন্ড বাজারে রয়েছে, বাজার আসুক তারপর তোমাকে দেখাচ্ছি। রুটি বেলে নিয়েছি, এই যে রুটি বেলা হয়ে গেছে, এবার রুটিগুলোকে সেঁকবো তাড়াতাড়ি করে। আর ফুলকপি দিয়ে যেই ভাজাটা করব সেটাও মোটামুটি রেডির দিকে, কেননা একটু তাড়াতাড়ি করে করছি যে হাজবেন্ড আমাদের নিয়ে যদি চলে আসে বাজার থেকে তাকে খেতে দিতে হবে খুব তাড়াতাড়ি। মেয়ের খাবারটা একটু পরে করছি, তাকে খাবার দিতে হবে, কেননা দোকানে চলে যাবে তো সময় আর নষ্ট করবে না, এসেই খাবারের জন্য চিৎকার করবে, বাজারটা নিয়ে আসুন। আর এরকম ফুলকপি ভাজা দিয়ে সকালবেলা রুটিটা খেতে বেশ ভালোই লাগে, একটুখানি ঢেকে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ির জন্য করছি। টিফিনটা তো ঝটপট করে রেডি করে ফেললাম, হাজবেন্ড চলে এসছে, এই যে খাচ্ছে, খেয়ে এক্ষুনি বেরোবে, বাজারও এসছে, কী কী বাজার এসছে আমি পরে সেটা দেখাচ্ছি। এই যে উনি এখন খাচ্ছে বললাম না, এক্ষুনি আসবে, এসেই খেয়ে বেরোবে, চলেও এসছে, খাওয়া মোটামুটি এই যে খাচ্ছে। কেমন হয়েছে, কেমন হয়েছে এটা? ওই যে ঠিক আছে, তুমি খাও, খেয়ে নাও, এবার মেয়েরটা আবার খাবারটা রেডি করবো, মেয়ের টিফিনটা এবার শুরু করব। যুদ্ধ একটা শেষ হলো, চলে গেছে হাজবেন্ড দোকানে চলে গেলে একটা মনে হয় পর্ব শেষ হলো, যুদ্ধটাও শেষ হয়। হ্যাঁ আচ্ছা,
ওই যে আমার যা স্কুলে গেল তাই বলে যাচ্ছে। এবারে এই কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল আমি দিয়ে দিয়েছি, এই যে আলুগুলো এবার আমি দিয়ে দিই। আলু পেঁয়াজ সবই দিয়ে দিলাম একসাথে, আদা কুচিটা আর রসুন কুচিটা একটু পরে দেব। আদা কুচি রসুন কুচি মুখের মধ্যে পড়লে সেটা বেশ ভালোই লাগে। সকালবেলায় যদি টিফিনেই যদি টিফিন রান্না করতে যদি এত সময় চলে যায় তাহলে বলুন মানুষ কাজ এগোবে কি করে? এমনি শীতকাল, কাজের থেকে সময় আগে আগে দৌড়ায়। এটা তাহলে একটু ভাজা হতে থাক, আমি বাজারটা কি এনেছে একটু দেখে নিই, আপনাদেরকেও দেখাই বাজার কি কি এনেছে। এবারে একটা ডিম দেব, ডিমটা দিয়ে দিই। একটু তাড়াতাড়ি করতে যাচ্ছি তো, মানে কাজ আরো বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে গেলেই কোনো না কোনো কাজ ঠিক একটা ঝামেলা বাড়ছে। এই দেখো একটা টপ রোগানের একটা মশলা ছিল, সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে না এই ভাত ভাজার টেস্টটা একটু অন্যরকম লাগে। দিয়ে দিলাম, সমস্তটাই হয়ে গেছে। এবারে মেয়েকে দিয়ে দেবো, মেয়েও বেশ খুশি মনে খাবারটা ভালো করে খেয়ে নেবে। তাহলেই তো আমরা মায়েরা খুব খুশি, বাচ্চারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। সকালবেলার টিফিনটা ওকে দিয়ে দিই, আবার ক্লাস শুরু হয়ে যাবে। আর প্রথমে ভেবেছিলাম বাজারটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, কিন্তু মেয়ে বললো ক্লাস আছে, তাই আর বাজারটা আমি পরে দেখাচ্ছি কি কি এনেছে। বাবা, সকালবেলা টিফিন এর যুদ্ধর পরে একটুখানি বসলাম খাবো বলে। আমিও একটু টিফিনটা করে নিই, নাহলে আরও যুদ্ধ বাকি আছে, সেগুলো তো আর কমপ্লিট হবে না। আমি দেখুন কি নিয়ে বসেছি, আজকে বললাম না একটু মুড়ি খাবো। মুড়ি দেখতে পাচ্ছেন তো, এই যে মুড়ি, ঢেঁড়স আলু ভাজা, পেঁয়াজ, এটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। ওহ, আরামসে খেয়ে নেবো। মাঝে মাঝে এরকম টিফিন খেতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালোই লাগে। আবার কি বলুন তো, আলু পেঁয়াজ ভাজা দিয়েও আলুটা একটু মোটা মোটা করে ভেজে, পেঁয়াজটা একটু মোটা মোটা করে ভেজে আলু পেঁয়াজ ভাজা খেতেও বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে। খেয়ে দেখবেন না আপনারা, নিশ্চয়ই আপনারা খাওয়ানো, এরা নতুন কি অনেকেই খায়। না জল নিয়ে আসি, জল আনা হয়নি। লঙ্কাটায় না প্রচুর ঝাল, বাপরে বাপ, উফ, একটু জল খেয়ে নি বুঝলে। খাওয়া দাওয়া মোটামুটি আমার শেষের পথে, বেশিক্ষণ বসে বসে গল্প করলে হবে না, যে এতুখানি আছে, তাড়াতাড়ি করে খেয়ে আবার যাই। রান্নাঘরে তো ঢুকতে হবে, আপনাদেরকে দেখাবো কি কি কত কিছু এনেছে জানি না। কিন্তু লঙ্কাটা উদ্ধার করতে পারিনি, প্রচণ্ড ঝাল আমায়, আমি এখনও শিশাচ্ছি লঙ্কার ঝালে। তাই এবার কী করি, একটু জল খেয়ে নিয়েছি, এবার
রান্নাঘরের দিকে যাব, আর বেশি বকবক করলে হবে না, দুপুরের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে, দেখি আবার টিফিনগুলো নামা, এই টিফিন দোর ছাতা মাথা উল্টো পাল্টা করছি। বাজারটা নামাই গিয়ে আপনারাও দেখবেন কি কি বাজার এনেছে, আর এই চেয়ারটা সরিয়ে রেখে আসি। বাজার বার করে নিয়েছি, প্রচুর বাজার এনেছে। শীতকালে বাজারে গেলে মানে এত সবজি দেখে কি করবে না করবে ওর দিশাহারা হয়ে যায়। প্রচুর বাজার নিয়ে এসেছে, কিছুটা বার করেছি। দেখো মটরশুঁটি আছে, উচ্ছে আছে, তারপরে আছে শিম, ফুলকপি এনেছে, বাঁধাকপি নিয়ে এসছে, পেঁয়াজ কলি, বেদর শাক, এটাও শীতকালের একটা মানে টেস্টি শাক, খেতে খুব ভালো লাগে। আর এনেছে এই যে এখানে ঢেঁড়স রয়েছে, আর দুখানা থলে রয়েছে, এখনও সেই বাজারগুলো বার করিনি। এই থলেটার মধ্যে রয়েছে হচ্ছে আলু, এই যে, আর হচ্ছে পেঁয়াজ রয়েছে, এটার মধ্যে আলু আর পেঁয়াজ, আলুটা পরে বার করবো, কেননা আলুর মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলো ধরলে সবজিগুলো আবার ইয়ে করতে হবে, সবজিতে লেগে যাবে। আর এটার মধ্যে দেখি কি আছে, ও এটার মধ্যে হচ্ছে বেগুন, টমেটো রয়েছে, আর রয়েছে এই যে টমেটো, আর রয়েছে ধনে পাতা, শশা, আরও দু রকমের মাছ আছে। আবার মাছটা তোমাদেরকে দেখাই, এই যে মাছগুলো বার করে রাখাছি, এই যে একটা তেলাপিয়া, আর এটা হচ্ছে আর মাছ, তোমরা রিঠা মাছের যারা বলো সেই রিঠা মাছ। আর ডাল সেদ্ধ করে নিয়েছি, এবার ইয়ে করব, ডালটা ফোড়ন দিয়ে নেব, আর কি কি রান্না হবে আমি বলে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদেরকে তো আর আমি কি রান্না বান্না করলাম কিচ্ছু দেখাতে পারলাম না, আমার ভাসুরের মেয়েটা একটু শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই কারণে ও একটু তো অসুস্থ, তোমাদেরকে আমি বলেইছি আগের ভিডিওতে, ওর সাথে তোমাদেরকে আরও দুটো, হ্যাঁ দুটো ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি ও কত অসুস্থ থাকে, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর কিছুই কোনো আমার মানে আর আমার কিছু দেখানোর তখন আর ছিল না, ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। এবার বিকেলবেলায় চলে এসেছি, এখনও একটু ভালো আছে। তোমাদেরকে বললাম না যে আমার হাঁটতে যাওয়া হচ্ছে না, আমার পাটায় ব্যথা, পায়ে ইনজোর হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই। দেখো দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে নিই, হাঁটতে গিয়ে দেখো জুতোতে ইনজোর হয়ে গেছে, কি অবস্থা। আর সব দোষটা আমারই, মানে আমাদের একটা অভ্যাস আছে না যে জিনিসের মায়া কাটিয়ে উঠতে পারি না, কখন যে জিনিসটা বাতিল দেওয়ার কথা সেটা অনেক সময় আমরা বাতিল দিতে পারি না। অনেকদিন ধরেই ভেবেছি জুতোটাকে বাতিল দিয়ে দেবো, কিন্তু ওই যে অভ্যাসে পরিণত হয়ে যায়, আমরা একটা জিনিস ব্যবহার করতে করতে ভাবি যে ওকে এত তাড়াতাড়ি বাতিল দিয়ে দেবো, আর এই জুতোটা না আমি যখন হাঁটি পরে খুব আরাম দেয়। আমি ভেবে উঠেছিলাম যে এ বোধহয় আমাকে এত আরাম বোধহয় আর কেউ দিতে পারবে না, এটা মানুষের অভ্যাস, কিন্তু কি করা যাবে বলুন, যখন কোনো কিছুর দরকারটা ফুরিয়ে যায়, প্রয়োজনটা ফুরিয়ে যায়, তখন কিছু কিছু জিনিস বাতিলটা দিয়ে দেওয়াই ভালো, নাহলে ওই যে আমার মতন অবস্থা হবে। ভেবেছি আজ দেবো কাল দেবো, ওই পায়ে দেখুন কিভাবে ইনজোর হয়ে গেলাম, জুতোটার মধ্যেও রক্ত লেগে রয়েছে, দেখাবো আপনাদেরকে, দেখাচ্ছি দাঁড়ান। সেই কারণেই বলি জুতোটাকে দেখে নিই, তারপরে আরেকটু কথা বলবো। এই দেখুন জুতোটাও দেখেছেন, এই যে জুতোটার মধ্যে পায়ের রক্তটা জুতোটার মধ্যে লেগে গেছে, মোজাটার মধ্যেও রক্তারক্ত অবস্থা হয়ে গেছিলো, সেটা ফেলে দিয়েছি। জুতোটা কিন্তু কিছুতেই জুতোর মায়াটা আমি কাটাতে পারছি না, সেই জন্যে না যখন কোনো কিছু মানে তার কাজটা ফুরিয়ে যায়, আমরা ভাবি তাকে বাতিল তাকে বাদ দিয়ে দেব, থাক আর কটা দিন ব্যবহার করি, কিন্তু না, সময় যখন তার শেষ হয়ে যায় না তখন একটু তাকে বাদ দিয়ে দিলেই ভালো, নাহলে আবার ওই যে নিজের ক্ষতি দেখেছেন তো আমারটা কতটা ক্ষতি হয়ে গেল। আর তাহলে আর আজকে বেশি বকবক করবো না, এটা থেকে শিক্ষা নিয়ে নিলাম, যে শিক্ষাটা হলো যে যখন মানে তার প্রয়োজনটা আমাদের হয়ে গেছে আর হবে না, তার থেকে আমাদের ক্ষতি হতে পারে, সেটা তখন বাদ দিয়ে দেওয়াই ভালো। তা বন্ধুরা আর বকবক করবো না, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আজকে আমার বকবক বন্ধ করছি, টাটা, বাই বাই, গুড নাইট।